Hello everyone! Thank you so much. প্রথমে সান্ধা দাকে আজকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, এর থেকে ভালো আর বড় সারপ্রাইজ আমার কাছে কিছু হতেই পারে না। জাস্ট চমকে গেছিলাম যখন সান্ধা আমাকে বললো যে চলো তাহলে দুটো গান হয়ে যাক। একদম থ্যাংক ইউ সো মাচ দাদা, আর ফিলিং সো প্রাউড আজকে এই অনুষ্ঠানে আমি আজকে আসতে পেরেছি। আর দা ভয়েস যারা যারা দেখেছো, থ্যাংক ইউ সো মাচ। আমি টিম সান্ধাকে বিলং করি, আমি প্রাউড ফিল করি। ভোট পেয়েছে শুনছি, আমি টিম সান্ধে ছিলাম। আর যে যে মানুষ তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে, একটা কথা আছে যে প্রথমে একজন ভালো শিল্পী হতে গেলে তাকে ভালো মানুষ হতে হয়। তো আমার সামনে সবচেয়ে বড় এক্সাম্পল দাঁড়িয়ে রয়েছে, একবার জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। এটা কিন্তু গানে ছিল না, গানে ছিল একটা ছোট একটা সুন্দর একটা বাংলা একটা একটা বিনালয়ের কিছু একটা গান, তারপর একটা হাওয়া কাহিনী। হ্যাঁ গানটি আমাদের সবার দৈনন্দিন জীবনের সঙ্গে এমন ভাবে জড়িত, তাই দু লাইন গাইছি। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল বেশে মোরা। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল বেশে মোরা। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাব না সবই হারা। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ শোনে না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। কাঁদিয়ে ছাড়ো সবাইকে, ব্যাপারটা কি এরা সবাই সুখী তো, আর সবাই সুখী থাকুক বাবা, এই আমরা চাই। Thank you.
এদিকে এটা কি হলো